শিল্ড ফাইনালে ঠিক একদিন আগের এই ছবিটাই বলে দিচ্ছে মোহামেডানের কোচ সঞ্জয় সেনের গেম রিডিং কতটা তুখর। গোলকিপার নাসিম আক্তারকে দিয়ে টাই ব্রেকার প্র্যাকটিস করিয়ে গিয়েছেন অনবরত। আর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে বেরেটোকে তুলে নিয়ে সেই নাসিম আক্তারকে নামিয়ে সেরা ফাটকাটা খেলেন সঞ্জয়। খেললেন এবং জিতলেন। টাইব্রেকারের পর দিদারুলের শট আটকে সাডেন ডেথে 43 বছর পর ঘরের শিল্ড নাসিমের হাত ধরেই। আই রিয়েলি প্রাউড কি আমি ওই ক্লাবে খেলছি যেই ক্লাব দেশকে নেতৃত্ব করে আমরা দেশের সম্মান রেখেছি, অ্যাজ ওয়েল অ্যাজ আমার ক্লাব মোহামেডান স্পোর্টিং এর সম্মান আমরা রাখতে পেরেছি। ওয়েল থ্যাঙ্কস টু আল্লাহ, হমনে ভিক্টরি ক্রিয়েট কিয়া, হিস্ট্রি ক্রিয়েট কিয়া, ওর ইসকা পুরা ক্রেডিট পুরি টিম কো জাতা হ্যায়, কোচেস কো জাতা হ্যায়। 24 বছর পরে শিল্ড জেতা, আমি বললাম বাংলার ফুটবলের আবার একটা নবজাগরণ হলো, যে দর্শক আজ মাঠে এসেছে, এবার মোহামেডানের প্রত্যেকটা ম্যাচে তারা মাঠে আসছে। কোচ এই টিমটাকে একটা এমন একটা জায়গায় নিয়ে গেছে যেখান থেকে আমরা এই আইএফএ শিল্ডে একটা ম্যাচও হারিনি, তার আগে ফেড কাপের ম্যাচও হারিনি, এবং তার একটা যে কোচিং স্টাইল আমার মনে হয় সন্দেহের নতুন যে যত কোচ আছে তাদের মধ্যে সেরা। আইএফএ শিল্ডের ফাইনাল জুড়ে নাটকের পর নাটক। ম্যাচের 27 মিনিটে ধানমন্ডি সোনি নর্দির অনবদ্য ফ্রিকিকে গোল, 46 মিনিটের মাথায় সেই গোল শোধ করেন মোহামেডানের মেহরাজউদ্দিন। স্কোর লাইন 1-1 থাকায় এক্সট্রা টাইম অবধি গড়ায় ম্যাচ, গোলের ভুরি ভুরি সুযোগ নষ্ট। তার মধ্যে দুতরফেই লাল কার্ড দেখায় 10 জনে খেলা হয় ম্যাচ। তার পাশাপাশি ধানমন্ডির পরিবর্তে বিদেশি নামানো নিয়েও মাথা চাড়া দেয় বিতর্ক। শেষ পর্যন্ত যদিও এক্সট্রা টাইমে ম্যাচের মীমাংসা হয়নি, ফাইনাল গড়ায় টাইব্রেকার পর্যন্ত। শেষ পর্যন্ত দিদারুলের শট আটকে সাডেন ডেথে মোহামেডানকে চ্যাম্পিয়ন করেন নাসিম আক্তার, সেরা কোচ সঞ্জয় সেন। বাংলার অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের দেশের, তো এই জায়গা থেকে ছেলেরা যে এত অসংখ্য লড়াইটা করেছে এবং এই জায়গায় আজকে আমরা ট্রফিটা পেয়েছি, এর কোনো ভাষা নেই এটা, এবং আমার পার্সোনালি আমার কাছেও এটা একটা দারুণ পাওয়া। জয়ের আনন্দ সমর্থকদের সঙ্গে ভাগ করে নিতে চাইলেন সাদা কালো ব্রিগেডের কোচ। এই যে মোহামেডান টিমটা আজকে কোণঠাসা হয়ে গিয়েছিল, তারা কোনো ট্রফির স্বাদ পায়নি, এবং মোহামেডান যে আবার ফিরে আসতে পারে এই বিশ্বাসটা তাদের মনের মধ্যে জন্মেছে, এবং আমি ধন্যবাদ দেবো সমর্থকদের যে দারুণভাবে, এবং যখন অপোনেন্ট প্রেশার করছিল তখনও কিন্তু টিমকে দারুণভাবে সাপোর্ট করেছে, এবং পেনাল্টি শুট আউট যখন হচ্ছিল তখনও সাপোর্ট করেছে। এই মৌসুমে ডুরান্ডের পর ঘরে দ্বিতীয় ট্রফি আইএফএ শিল্ড। 73 বছর পর ডুরান্ড কাপ উঠেছিল সাদা কালো ব্রিগেডের ঘরে, এবার 43 বছর পর শিল্ড জিতে ফির স্বপ্নকে ছোঁয়া। কুন্তল চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।